মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে আলোচনার শীর্ষে টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। কথিত সহবাসঙ্গী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, যশ দাশগুপ্তর সঙ্গে প্রেমের গুঞ্জন, সবকিছু মিলিয়ে বারবার শিরোনামে উঠে এসেছে অভিনেত্রীর নাম। তবে সব থেকে বেশি হইচই হয়েছে নায়িকার সন্তানের পিতৃপরিচয় নিয়ে। এই নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলেছে সোশ্যাল মিডিয়ায়। তবু মুখে কুলু পেটে বসেছিলেন অভিনেত্রী। অবশেষে প্রকাশ্যে এলো তার ছেলের বাবার নাম। কলকাতা পুরসভার সার্টিফিকেটে লেখা হয়েছে নুসরাতের ছেলের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত। একটু স্মৃতিতে জোর দিলেই নামটি শোনা লাগবে। মাস কয়েক আগেই ভারতের ভোটের হলফনামা জমা দেওয়ার সময় যশ উল্লেখ করেছিলেন তার প্রকৃত নাম দেবাশিস দাশগুপ্ত। পুরসভার রেকর্ড অনুযায়ী নুসরাত পুত্রের পুরো নাম ঈশান জে দাশগুপ্ত। কলকাতা পুরসভার রেকর্ডে স্পষ্ট উল্লেখ রয়েছে নুসরাতের সন্তানের বাবা যশ দাশগুপ্তই। গর্ভবতী নুসরাতকে সারাক্ষণ আগলে রেখেছিলেন সঙ্গীত যশ দাশগুপ্ত, সেই ছবিটা সকলেই দেখেছে। সন্তানের জন্মের সময় সারাক্ষণ নুসরাতের পাশে ছিলেন সঙ্গী যশ। যশের সঙ্গেই মিলিয়ে নুসরাত ছেলের নাম রেখেছেন ঈশান। সম্প্রতি এক প্রমোশনাল ইভেন্টে হাজির হয়ে সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন উঠতে সপটে নায়িকার জবাব ছিল, এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এটা কারো চরিত্রে দাগ লাগিয়ে দেয়। বাবা জানেন বাবাকে, আমরা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা মা হিসেবে, যশ এবং আমার দারুণ সময় কাটছে। অন্যদিকে কয়েকদিন আগে চীনা বাদামের শুটিং সেটে এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যশ জানিয়েছেন খুদেকে তিনি কি নামে ডাকছেন। অভিনেতার কথায়, আমি ঈশান নামেই ডাকছি, এই নামটা আমি আর নুসরাত মিলে একসঙ্গে ঠিক করেছি, তবে ওর আর একটা ডাকনামও রয়েছে অংশ। আশরাফি দিবা, আমার সংবাদ।